রবীন্দ্রনগর একজন মুশিদ মিয়া আছে, ওনার বসত বাড়িতে নাকি প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস স্টক করা আছে। অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানা থেকে আমরা বুক করি, বুক করে আমরা প্রসিজিওর অনুযায়ী মুশিদ মিয়ার বাড়ি রেড করি, সার্চ করি। সার্চ করার পরে দেখা যায় যে ইনফরমেশনটা সত্যি এবং মুশিদ মিয়ার বাড়িতে আমরা প্রচুর পরিমাণে নার্কোটিক ড্রাগস পাই, যার মধ্যে হেরোইন আছে 31 গ্রাম, ইয়াবা ট্যাবলেট আছে 200টা, এসপি ক্যাপসিউল আছে 64 নন্স, এবং ক্যাশ টাকা 29,000 টাকা। আর এছাড়াও প্রচুর পরিমাণের আমরা 1,000 কোটার মতো খালি কোটা পাই। কোথায় রেডটা করেছেন? কোথায় হয়েছে? আমাদের সাউথ ইন্দ্রনগর। আর যার কাছ থেকে আমরা মালগুলো পাই ওনার নাম হয়েছে মুশিদ মিয়া, বাবার নাম জামশু মিয়া, বাড়ি সাউথ ইন্দ্রনগর মসজিদপাড়া। কজনকে আটক করেছেন এখন পর্যন্ত? আমরা যার পজিশন থেকে মালটা পাওয়া গেছে মুশিদ মিয়া, ওনাকে আমরা আটক করেছি এবং একটা এনডিপিএস ধারায় একটা এনসিসি থানাতে একটা মামলা নথিভুক্ত। যা আপনারা উদ্ধার করেছেন সব বাজারজাত মূল্য কত হতে পারে? যা আমরা উদ্ধার করেছি তার বাজার মূল্য হবে আপনার অ্যাপ্রক্স 30 লাখ। আগামী দিনে কি ধরনের অভিযান? হ্যাঁ, আমরা এই যে আমাদের যে একটা অভিযান চলছে এখন, যে নার্কোটিক্স ড্রাগস এবং যত এছাড়া ফরেন লিগাল বা কান্ট্রি মেড লিগাল এগুলির এগেনস্টে আমরা কন্টিনিউয়াস অভিযান করে যাচ্ছি এবং আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমরা আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত করতে পারি, সেটা আমরা করে যাব।